আজকের পর্বে আপনারা দেখতে পারবেন রিদান দেবীকে নিয়ে তাদের বাড়ির দরজায় দাঁড়িয়ে আছে এদিকে ডায়মন্ড কান্না করে করে তার শাশুড়িকে বলছে দেবী হলো হালুম হুলুম রিদানের বন্ধু আর বন্ধুর বন্ধু তো আমারও বন্ধু তাই না এরপরে দেবীর হাতটা ধরে বাড়ির মধ্যে নিয়ে আসছে এদিকে অবাক হয়ে রিদান সব কিছু চুপচাপ দেখছে তো বন্ধুরা কেমন লাগলো আজকের আপডেটটি কমেন্টে জানিয়ে দেবে